এইসব ইন্দ্রিয়দের সংযত করে মতপরায়ণ অর্থাৎ আমাতে চিত্ত সমর্পণ করে অবস্থান করেন। ইন্দ্রিয়গণ যার বসে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। ব্রহ্মেতে অর্থাৎ ক্রিয়ার পরাবস্থায় আটকে না থাকলে ইন্দ্রিয় সংযম থাকে না, সেই অবস্থা থেকে নেমে এলেই ইন্দ্রিয়গণ আবার নিজ নিজ বিষয়ে অন্বেষণে ব্যাকুল হবে, এটাই তাদের স্বভাব। তবে ক্রিয়ার পরাবস্থার রেশ লেগে থাকলে ইন্দ্রিয়গণ নিজ নিজ বিষয়ে নিযুক্ত হতে পারবে না, এই জন্যই ত্রিসন্ধ্যা ক্রিয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ একবার ক্রিয়া করা হলো, তার টান শেষ হতে না হতে আবার ক্রিয়ায় বসে যাওয়া হলো। তাহলে কি হচ্ছে, তখন মন আর তা থেকে বিচ্যুত হবে না, তাহলে প্রজ্ঞা প্রতিষ্ঠিত হবে অর্থাৎ মৎপর অবস্থা লাভ হবে। মৎপর যোগীদের ইন্দ্রিয়গণ বলপূর্বক কাজ করাতে পারে না, তাই মৎপরায়ণ পুরুষই শরণাগত। ইন্দ্রিয় জয় না হলে আত্মানুভব হয় না। ক্রিয়ার পরাবস্থা লাভের জন্য, ইন্দ্রিয় জয়ের জন্য মন দিয়ে ক্রিয়া করা ছাড়া কোনো উপায় নেই। বাহ্য ইন্দ্রিয় সংযত না হলে কি দোষ হয়, ভগবান পরের দুটো শ্লোকে সেটা বলেছেন। ধায়ত বিষয়ানুপুংস সঙ্গস্তেষু পজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম বিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্থাৎ লোভযুক্ত চিত্তে বিষয় ধ্যান করলে সেই বিষয়ে আসক্তি জন্মাবে, আর আসক্তি থেকে অধিক যে কাম বা লোভ সেটা জন্মায়। কাম্য বস্তু না পেলে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর সেই স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে মৃতের মতো অবস্থা হয়ে যায়। কাজে কাজে এই যে বিষয়ে চিন্তা করা, এই বিষয় চিন্তা থেকে এই ভোগের ইচ্ছা, তখন আত্মস্বরূপের কথা আমরা ভুলে যাই। ভোগ্যবস্তু সামনে থাকলে মন আনন্দে নেচে ওঠে, আর তা না পেলেই ক্রোধ। তাই ভোগ্যবস্তুর কাছে যেতে নেই, নিরন্তর ভগবত আলোচনায় ব্যাপৃত না থাকলে মন ভোগ্য বস্তুর যে স্মরণ তার সেটাই ধর্ম, সে সেটাই করবে। স্মরণ করলেই লোভ, না পেলেই ক্রোধ। যারা ভোগ্যবস্তু প্রাপ্তিতে বাধা দিতে আসবে তাদের মহাশত্রু বলে তখন মনে হবে। কাম ও ক্রোধের হাত থেকে এড়ানো বড় কঠিন, তা সে যত পণ্ডিত আর সংযমী হোক না কেন। তাই প্রাণায়ামরূপ মন্থন ক্রিয়ার দ্বারা সর্বদা ইন্দ্রিয়কে সরিয়ে রাখা প্রয়োজন। সর্বদা